যাত্রীবাহী ট্রেনে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে বেহুশ করে এক যাত্রী সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডাউন কাঠিয়ার হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে। এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই কামরার অন্যান্য যাত্রী জিআরপি এবং আরপিএফকে খবর দেয়। খবর পেয়ে ওই যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জিআরপি সূত্রে জানা যায়, 24 বছরের দ্বিজেন মণ্ডল নামে ওই যাত্রীর বাড়ি মালদার মোথাবাড়ি থানার কালাচাঁদ টোলা এলাকায়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। যাত্রীবাহী ট্রেনে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে বেহুশ করে এক যাত্রী সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডাউন কাঠিয়ার হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে। এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই কামরার অন্যান্য যাত্রী জিআরপি এবং আরপিএফকে খবর দেয়। খবর পেয়ে ওই যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জিআরপি সূত্রে জানা যায়, 24 বছরের দ্বিজেন মণ্ডল নামে ওই যাত্রীর বাড়ি মালদার মোথাবাড়ি থানার কালাচাঁদ টোলা এলাকায়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।